নমস্কার, জয় মা রক্ষিণী। আজ অনেকদিন পর সকালবেলার একটি অনুষ্ঠানে শ্রী অশোক মহারাজকে আমরা পেলাম এবং তখনই মনে হয় যে রাতের যজ্ঞ, জপ, ধ্যান সমস্ত কিছু কাটিয়ে তিনি এই ভোরবেলায়, আমি যখন তাকে টেলিফোন করছি মহারাজ আসছেন, তখন মহারাজ তখনও একটা দুশ্চিন্তায় যে আমি বেরোতে পারবো তো সবাইকে সঙ্গে নিয়ে, সেই জায়গা থেকে মানুষের জীবনের নিশ্চয়তাকে নিশ্চিত করতে তিনি তার জীবনকে অনিশ্চিত করে ফেলেন, তার জীবন যাত্রাকে অনিশ্চিত করে ফেলেন। তার মা রক্ষিণীকে কেন্দ্র করেই যে এক বৃহত্তর পরিবার, সেই পরিবারকে সমানে তার সাথে তাদের প্রয়োজনে তিনি যুঝে চলেছেন এবং তিনি সেই সংসারের জোয়াল টানছেন, তাকে আমরা দেখেছি। এই যে এর মধ্যে, এই যে বিরাট এক কোভিড ক্যাম্পেনের মধ্যে আমরা বোধহয় হারিয়ে ফেলেছি, ভুলে গেছি যে কি ধরনের আমফানে বিধ্বস্ত হয়েছে মানুষ। বিভিন্ন জায়গায় তিনি ছুটে গেছেন এবং সেখানে তিনি নিজেকে নিয়োজিত করেছেন এক অন্য রকমের সেবায়। মা রক্ষিণীকে কেন্দ্র করে তাঁর সেবা তো একটা দিক, অন্য দিকটা হচ্ছে যে একেবারে জীবকে শিব জ্ঞানে সেবা করা। যে কথা যজ্ঞের যজ্ঞের দিশারি স্বামী বিবেকানন্দ বলেছেন, এবং আমার মনে হয় যেটুকু ঈশ্বর সুযোগ দিয়েছেন একটুখানি বোধবুদ্ধির মধ্যে, এটা নিশ্চয়ই মহারাজও স্বীকার করবেন যে এই যোগীদের একটা পরম্পরা থাকে এবং সেই পরম্পরার স্কুলিংয়েই কিন্তু আমাদের মহারাজও রয়েছেন। তিনি স্বপ্নাদিষ্ট হয়েছেন এমন একজনের যার কথা গুরু বামদেবের কথা আমরা বারবার বলেছি, তাই জন্যই হয়তো তার ভালো লাগা, তার মন্দ লাগা, তার কষ্ট, তার যন্ত্রণা সমস্ত কিছু জড়িয়ে রয়েছে সেই গুরু বামদেবের মহাপীঠ, তারাপীঠ। এই যে তার এগিয়ে চলা, তার পথ চলা, তার নিজের গুরুর কাছ থেকে ছোট্টবেলায় সেই গুরু তাকে টেনে নেন, সে কাহিনী যদি শোনেন তাহলে শিহরণ জাগবে। তার পরিবারের লোকজনদের সাথে থাকতে থাকতে তার যে বংশ পরম্পরায় তার যে এই চর্চা, এই যোগক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়া, তার পিতৃদেবের কাছে বসে শোনা সেই অসাধারণ সব গল্প যা রূপকথার মতো লাগবে, যদি আজকের অশোক মহারাজকে সেই দিনের সাথে আমরা তুলনা করি বা মাপযোগ করি, দেখবেন যে সত্যি একটা পরম্পরা থাকে। আপনি যদি দশটা শ্রেণী না উঠে আসেন, এগারোতম, বারোতম, দ্বাদশতম শ্রেণীটাতে আপনি উঠতে পারবেন না। সেটা তিনি দিনে দিনে ধাপে ধাপে করেছেন। অত্যন্ত দুর্ভাগ্যের যে তিনি তার গুরুকে অকালে হারিয়েছেন, অত্যন্ত দুর্ভাগ্যের যে মায়ের টানেই হয়তো তার পিতৃদেব অকালে প্রয়াণ ঘটেছে, কিন্তু সেই পরম্পরাকে তিনি টেনে নিয়ে চলেছেন, এগিয়ে নিয়ে চলেছেন। তার সন্তান আজ আসনে বসে যার বয়স মাত্র 5 অতিক্রম করছে। মহারাজের কাছে যাব, সকলকে নমস্কার, জয় মা রক্ষিণী, মহারাজকে প্রণাম। জয় মা, জয় মা রক্ষিণী, মা রক্ষিণীর দরবারে আর ব্ল্যাক ম্যাজিকের দুনিয়ায় সকলকে স্বাগত। আজকে এই অনুষ্ঠানটার শুরু যেভাবে আশীষ দা করল, সেই শুরুর কথাটুকু শুনেই আবার মনে পড়ে গেল গতকালে আমাদের ঘরে আলোচনা, যে মাত্র 12 বছর বয়স তখন আমার, যখন আমি তন্ত্র সাধনায় নিজেকে নিয়োজিত করতে পেরেছি, এবং এটা খুব গর্বের বিষয়। বুক ঠুকে, বুক বাজিয়ে আমি বলি যে আমি আমার 12 বছর বয়সেই তন্ত্রের দুনিয়ায় পা রেখেছি। তার কারণ, ছোটবেলায় আমি এমন গুরুর হাত ধরতে পেরেছিলাম যে গুরু আমাকে জ্যোতিষ শিখিয়েছে। আজকে আমার জ্যোতিষ বিচার দেখার জন্য অনেক অনেক জ্যোতিষ তার লোকজনকে পাঠায় এবং অনেক জ্যোতিষ শিক্ষকেরা আমার কাছে এসে ভিজিট করে গেছেন যে আমি বিচারটা করি কিভাবে জানার জন্য, এবং বাইরে বেরিয়ে তারা সেটা স্বীকার করেছে যে তিনি সব তো ঠিক বললেন, কিন্তু বললেনটা কিভাবে। আমার তাদের কাছে তাদের প্রশ্ন ছিল যে আমি বলিটা কিভাবে, আমি যখন বলছি অনর্গল বলা শুরু করলাম ছক দেখার সাথে সাথে, তা আমি বলছি কিভাবে, কি বিচারে, এটা আমার গুরু শিখিয়েছেন। এবং আমার গুরু তিনি শিখিয়েছেন কিভাবে বিচারটাকে বিচার করতে হবে। তিনি আমাদের অঙ্ক কষা যেরকম শিখিয়েছেন, তিনি আমাকে সেরকম শিখিয়েছেন। তার জ্যোতিষ
শিক্ষার্থী আমি একাই, তাই হয়তো সব তিনি আমাকে ঢেলে দিয়েছেন, তার কাছে আর জ্যোতিষ কেউ শেখেনি, আমি শিখেছি। আর মজার বিষয়ে পড়াশোনা করতাম, আর পড়াশোনার সাথে সাথে তাকে দেখতাম হাত দেখছে, বিচার করছে, আর গিয়ে পাশে বসে বসে সেগুলো দেখতে দেখতে ঘসতে ঘসতে শেখা, সেই দেখতে দেখতে আর ঘসতে ঘসতে শেখায় আজকে আমার এই বিচার পদ্ধতি সকলের থেকে আলাদা হয়ে গেছে। এবং তার সাথে সাথে গুরুদের সাথে সাথে আমার পিতৃদেব যিনি আমাকে শিখিয়েছেন তন্ত্র সাধন কিভাবে করতে হয়। আজকের দুনিয়াতে মানুষ ভাই প্রয়োগ করবো, আমি তান্ত্রিক হব এ কথাটার জন্য আসে। অশোক মহারাজ আজকে দুটো চারটে গাড়িতে চড়ছেন, তার অনেক বড় বাড়ি, অনেকগুলো এসিতে থাকেন তিনি, মানে বিশাল ব্যাপার আছে। চলো আজকে ওনার দেখে দেখে তাহলে ওনার মতন করে তন্ত্রকে প্রয়োগ করব। ওনার অনেক ক্লায়েন্ট আসছে, তাহলে ওনার ক্লায়েন্টটা কিভাবে নষ্ট করা যায়, চলো ওনার নামে একটু বদনাম করে তৈরি করি এই জায়গাটা। কিন্তু কোনোদিনই আমাকে না, সেই যখন একটা অনুষ্ঠান ছিল সৃষ্টিতে, পুরো যদি আমরা বাজার বা মার্কেট বলি, এই মিডিয়া জগৎ, বুধবার মঙ্গলবার 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 এখনো অনুষ্ঠানটা আছে আমার, একটা অনুষ্ঠান নিয়ে শুরু করেছিলাম 5:45, সেটা এগিয়ে এগিয়ে এখন কখনো 5:25-30 হয়ে গেছে, কিন্তু সেই অনুষ্ঠানটা রয়েছে। এবং সেই সাহায্যটা করেছে আমাদের অশোক দা, রাহুল আমাকে অনেক বেশি সাহায্য করেছে, আমাদের সৃষ্টির যে কর্ণধার। আজকের বাজারেও এই অবস্থাতেও কিন্তু একটা শক্ত মেরুদণ্ড হয়ে তারা দুজনে আমাকে সাপোর্ট করে যাচ্ছে, এবং এই অনুষ্ঠান একের থেকে 100 হয়ে গেছে, হয়তো কোনোদিন আরো বেশি হয়ে যাবে বা আরো বেশি আছে। তো এই জায়গাটা এসেছে যেরকম অশোক দা রাহুলের সাপোর্টে, এসেছে তোমাদের সাপোর্টে, তোমরা একের পর এক আমাকে অনুষ্ঠান বাড়াতে বাধ্য করেছো, লাইভ অনুষ্ঠান করতে বাধ্য করেছো। লাইভ অনুষ্ঠানে না আসলেই এমনি ফোনে বুকিং নাম্বারে বারংবার ফোন যায়, এটা কি লাইভ অনুষ্ঠান? আমি লাইভ অনুষ্ঠানে কথা বলবো, মহারাজকে চাই, তাই আমাকে বাধ্য হয়ে আবার লাইভ অনুষ্ঠানগুলোতে আসতে হয়। তার কারণ হচ্ছে পুরনো অনুষ্ঠানও চলছে, লাইভ অনুষ্ঠান একই ব্যাপার, মানুষ দেখছে আমি বিচার করছি, কিছু তন্ত্রের সম্বন্ধে বলছি, তাই জেনে বুঝে সে আমার কাছে আসবে। কিন্তু লাইভ অনুষ্ঠান কেন? শুধুমাত্র তোমাদের চাওয়া, আর সেই চাওয়াকে পাওয়াতে পরিবর্তন করার জন্য আমাকে এই লাইভ অনুষ্ঠানগুলোতে আসতে হয়। আর সেই ছোটবেলার সাধনা, যে সাধনা বছরের পর বছর এখনো করতে হয়, এখনো কিছুদিন আগেও আমি সাধনার একটি সিঁড়ি বলবো বা পাড়াও বলবো, আমার ভাষায় তো পাড়াও, সাধনার পাড়াও ছিল, সেটাকে উতরে এলাম, এবং বর্তমান অবস্থায় একটি সাধনা চলছে যার উতরাতে পারলে তো অনেক অনেক কিছু, অর্থাৎ যদি আমি সেই সাধনায় যে সেইভাবে দর্শন লাভ পাই, সিদ্ধি লাভ পাই, তাহলে তো অনেক বড় কিছু হয়ে যায়, অনেক বড় কিছু, অনেক বেশি শক্তি আসবে। তবুও এখনো আমি যে ধরনের ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে থাকি, এই ব্ল্যাক ম্যাজিক আমি দাবি সহকারে বলবো, এত ধরনের ক্রিয়া একটি ব্যক্তির ওপরে প্রয়োগ কেউ করে না, এত ধরনের ক্রিয়া প্রয়োগ করার সাথে সাথে এই গ্যারান্টিটা কখনো নেয় না যে আপনি যতক্ষণ না রেজাল্ট পাবেন ততক্ষণ অবধি আমার দায়িত্ব থাকবে আপনাকে রেজাল্ট দেওয়া। এই জায়গাটা কিন্তু আমি বারংবার করে এসেছি যে তুমি যতক্ষণ না রেজাল্ট পাবে ততক্ষণ অবধি দায়িত্ব আমার, তুমি তোমার প্রত্যেকটি কাজে আমার কাছে এসে বসো, নিজের হাতে নিজের উপস্থিতিতে কাজগুলোকে এগিয়ে নিয়ে যাও, প্রত্যেক 10 দিন অন্তর রেজাল্ট গুলো জমা করো, অর্থাৎ তুমি কি রেজাল্ট পাচ্ছ, এবং যতক্ষণ না তুমি 100% স্যাটিসফাই হচ্ছ ততক্ষণ অবধি সেই স্যাটিসফ্যাকশন তৈরি করার দায়িত্ব, অর্থাৎ তোমাকে রেজাল্ট তুলে দেওয়ার দায়িত্ব আমার থাকছে। তাই বারংবার একটাই কথা বলবো, যারা আসবে মনটাকে তৈরি করে নিয়ে আসবে যে সমস্যার হাত থেকে বেরোতে হবে। বিচার সারা দুনিয়া রয়েছে, আমার এই অনুষ্ঠানগুলো রয়েছে, সেখানে বিচার করিয়ে নিতে পারো। যদি মনে হয় প্রতিকার দরকার এবং রেজাল্ট দরকার, তাহলে রয়েছে মা রক্ষিণীর দরবার, রয়েছে ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া, রেজাল্ট 100% পাবেই পাবে। কে আছেন? জয় মা রক্ষিণী। জয় মা, জয় মা। কার সম্বন্ধে জানবে মা? বলুন, নাম বলুন। নাম বিজয় মালিক। বলো। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ বলুন। 19/6/97। সময়? সকাল 10:48।
জন্মস্থান? জন্মস্থান কলকাতা। তোমার জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? বৃহস্পতি আমি ওটা জানি না, রবিবার হ্যাঁ ওটা জানি। না না, আপনার তারিখ 19/6/97, তাই তো? 26? হ্যাঁ 19/6/97 তো। তোমার জন্মবার কি? আর জন্মবারটা কি মহারাজ জিজ্ঞেস করছেন? জানো না তাই তো? বৃহস্পতিবার জন্মবার কি জানো তুমি? বৃহস্পতিবার হচ্ছে তোমার জন্মবার, ঠিক আছে? বৃশ্চিক রাশি সিংহ লগ্নের অনুরাধা নক্ষত্রের চতুর্দশীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। তোমার গণ হচ্ছে দেবগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে আশ্বিন মাস। চেষ্টা করবে এই সময় যতটা পূজো আচ্ছার মধ্যে, জপ ধ্যানের মধ্যে নিজেকে নিয়োজিত করা যায়। সবার সবার আগে বাবু, সরকারি চাকরি তো নেই, ছেড়ে দাও এই বিষয়ে তুমি অনেক বেশি মাথা পেচি করো না। কিন্তু তার আগে আমি আরেকটা বিষয় তোমাকে একটু সাবধান করব। আইনি বিষয় থেকে সাবধানেই থেকো, আইনি বিষয় থেকে সাবধানে থেকো। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার আইনি বিষয়ের মধ্যে জড়িয়ে পড়ে কোনো ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বে, আইনি সংঘাতে চলে যাবে, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে। বুঝতে পারছো কি বলতে চাইছি? দূরে থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে একদম, দ্বিতীয় হচ্ছে শত্রু থেকে সাবধান। কোনো কাজ করতে গেলে ঢিনডোরা পিটবে না, বাইরের লোক জানতে পারলে, ধরো কোনো কাজ করতে যাচ্ছ বাইরের লোক জানতে পারলে সেটা পণ্ড হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দেখবে সেই কাজটা আর দেখবে হচ্ছে না, বুঝেছো? হ্যাঁ, একটা জিনিস বলি, যে বন্ধু ফোন করেছিলেন, আপনি বোধহয় একটু জীবন নিয়ে কনফিউজড আছেন এবং সেই জন্য আমার মনে হয় আসতে হবে। এবং একটি কথা বলে রাখি যে অনেক সময় কাজের কতদিনই কাজ পাবো এই ভাবনাটা মাথায় রাখলে কিন্তু কাজ পিছতেই থাকবে বলে আমার মনে হয়। বিশ্বাসটাই থাকবে, যন্ত্রের দুনিয়ায় আসতে গেলে বিশ্বাসটা নিয়ে আসতে হবে। তাই সবার আগে কতদিনে কাজ পাবো এই কথাটাকে ভুলে যেতে হবে। ভক্তি, বিশ্বাস, ধৈর্য, এই যে কথাগুলো মহারাজ বারবার বলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেখানে দেখবেন যে ধৈর্য এবং বিশ্বাস যদি অটুট থাকে কত তাড়াতাড়ি কাজ হয় একবার দেখুন। मेरा तकलीफ, मेरे हस्बैंड मेरे को छोड़ के चले गए थे किसी दूसरी लड़की के साथ, तो बस वही तकलीफ था। मेरे दो छोटे छोटे बच्चे हैं, तब हम बहुत परेशान थे, बहुत डिस्टर्ब थे। हम उनको टीवी में देखे थे, टीवी में बहुत ऐड देखते थे, बहुत बहुत जन को देखते थे, लेकिन उनको देख के पता नहीं हम उनके पास ही क्यों आए। और हम बहुत डरते थे पहले तंत्र मंत्र से, बिल्कुल बिलीव नहीं था हमको कि ऐसा कुछ होता भी है। हम विश्वास नहीं करते थे कि तंत्र मंत्र से कुछ होता है। आने के बाद में हम हवन में बैठे, पूजा करवाए, और हम घर भी नहीं पहुंचे थे, और हमारा रिजल्ट, मतलब ये अपने पति से मेरा बात हो गया था, आधा घंटा में मेरा रिजल्ट था। हम यही बोलना चाहें उनके पास आके, हम इतने खुश हैं आज, हम बहुत खुश हैं उनकी उनकी दया से। और उन क्या बोले, उनके बारे में कुछ शब्द ही नहीं है बोलने लायक। वो इतने अच्छे, इतने महान, अब बोले ना कोई शब्द नहीं है उनके बारे में। जिन्हें আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বেশ কয়েক বছর আগে, ওনাকে দেখাবার সাধ জাগলো এই জন্য আজও অমাবস্যা তিথিতে এই মানুষটিকে আমি আসতে দেখেছি। এই যে বিশ্বাস, এই যে ভক্তি, এই যে ধৈর্য এবং শ্রদ্ধা, এটা মানুষকে
অনেক যোজন এগিয়ে যায়। এবং ওই যে বললি না শাঁখও করে দেবা, মা রক্ষিণী তো শুধুমাত্র একটি একটু সঙ্গে থাকবেন, মা রক্ষিণী তো শুধু ওই রকম এক মৃন্ময়ী মূর্তি নয়, মা রক্ষিণীর মধ্যে যে শক্তি সেই শক্তি কিন্তু প্রত্যেককে নজর করে, সেই শক্তি প্রত্যেককে অভয় যেরকম দেয় তেমনি আগেই বিচার করে নেয়। একটা অদ্ভুত স্ক্যানার আছে যে এ অনুগত আনুগত্য দেখাচ্ছে, এ সমর্পিত প্রাণ, সেটা আগে হতে হবে, তারপর মহারাজ, তারপর মা রক্ষিণী। হ্যাঁ জয় মা রক্ষিণী, কে আছেন? আমি বেলঘরিয়া থেকে বলছি, পুষ্পিতা ঘোষ। হ্যাঁ, নিজের সম্পর্কে? হ্যাঁ, আমার সম্পর্কে জানবো। বলুন, ডেট অফ বার্থ বলুন পুষ্পিতা। 7/10/1988। সময়? 11:35 সকাল। 11:35 AM। জন্মস্থান বেলঘরিয়া? কলকাতা। না, কলকাতা। তোমার জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? সিংহ রাশির ধনু লগ্নে তোমার জন্ম হয়েছে মঘা নক্ষত্রের দ্বাদশীর কৃষ্ণ পক্ষ তিথিতে। তোমার গণ হচ্ছে দেবারিগণ অর্থাৎ রাক্ষসগণ। দিন হিসেবে শনিবার এবং মাস হিসেবে জ্যৈষ্ঠ মাস তোমার জন্য কিন্তু শুভ নয়। চেষ্টা করবে যতটা নিজেকে এই সময় জপ, ধ্যান, পুজো, আচ্ছা এগুলোর মধ্যে নিয়োজিত রাখা যায়। এখানে শুক্র কিন্তু ড্যামেজ অবস্থায় বসে আছে, শুক্র ড্যামেজ, চন্দ্র ড্যামেজ, তার মানেই হচ্ছে সম্পর্কের জায়গায় কিন্তু বেশ কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রু দ্বারা বিচ্ছেদ আসার সম্ভাবনা, মানসিকভাবে দুশ্চিন্তা, মানসিক জ্বালা যন্ত্রণা, মানসিক কষ্ট দিনোত্তর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ভাগ্যের স্থানে কিন্তু কুজ খারাপ গ্রহ বসে আছে, তার দরুন ভাগ্যের যে বিড়ম্বনা সেটা বারংবার দেখা দেবে, অর্থাৎ মানুষের জন্য যতই করো না কেন সেভাবে সুনাম কিন্তু তুমি পাবে না তাদের থেকে, তাদের থেকে ভালো ফিডব্যাক সেটা কিন্তু আসবে না। তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগ্নস্থ শনি, লগ্নস্থ শনি যখন দ্বিতীয় পতি লগ্নস্থ অবস্থায় থাকে তখন কিন্তু কেরিয়ার ডেভেলপের ক্ষেত্রে সমস্যা হয় না। কেরিয়ার যদি ডেভেলপ করতে চাও তাহলে কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারো, সরকারি বা সরকারি সমতুল্য কর্মের সঙ্গে নিযুক্ত করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো। কি জানতে চাইছো বলো? চাকরির বিষয়টা জানতে চাইছো, তো তো বলে দিলাম চাকরির বিষয়টা। সেই জায়গাগুলোতে একটুখানি মনোনিবেশ করবে, এগোতে পারবে, কিন্তু শত্রু থেকে সাবধান। বারবার বললাম ভাগ্যের বিড়ম্বনা রয়েছে এবং শত্রু রয়েছে, এরা কিন্তু জেনে নিলে কাজটাকে আটকে দেবে, বা এদের থেকে যদি বেরোবার রাস্তা তোমার কাছে থাকে অর্থাৎ প্রোটেকশন যদি থাকে তাহলে তো ভালো, না হলে একটু প্রোটেকশন গুলো করিয়ে নেবে, তাহলে কাজগুলো এগোতে বা কাজটা পেতে স্মুথ ভাব দেখা দেবে, আদারওয়াইজ কিন্তু সমস্যাগুলো থেকে যাবে। অর্থাৎ তোমার পাওনা ভাগ্য রয়েছে, আবার ওদিকে কিন্তু বাধা ভাগ্যটাও রয়েছে, সে বাধা দেবে, তাহলে সহজে কিন্তু পাওনাটা পেয়ে উঠতে পারবে না। ঠিক আছে? যখন কিন্তু মহারাজ কথা বলছিলেন তখন একটা জিনিস ভীষণ মনে হলো, বারবার তিনি যে বলেন যে নিজের কাজে নিজে এসো, এই কথাটা কেন বলেন, এই সংযোগটা সৃষ্টি করান কেন, করাতে চান কেন, তাকে স্পর্শ করে আমরা আহুতি কেন দিই, এগুলোর যে একটা বেসিক রিজন আছে, একটা কারণ আছে, এটা যে ভণ্ডামি নয়, এটা যে দেখনদারি নয়, এটাই অনেকে মানতে চান, অনেকে মানতে চান না। আমার প্রশ্ন সেখানে মহারাজকে আজকের এই অনুষ্ঠানে, মহারাজ এই যে ক্রিয়াগুলো চলতে থাকে এটার সাথে কি যোগ সূত্রতা মানুষের কাজ পাওয়ার, আমরা সেইটার ব্যাপারে আসবো, তার আগে কেউ আছে কলটা নিয়ে আমি সেই বিষয়টা অবশ্যই। জয় মা রক্ষিণী বলুন, বলুন। হ্যাঁ বলুন, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ, টাইম। ছেলের নাম কুমার চক্রবর্তী। হ্যাঁ। 22/7/2012। 22/7/2012। সময়? সময় চারিক বার। 22/7/2012। দুপুর দুপুরি হসপিটাল। সময়টা চাইছি দিদি, সময়টা। ও আচ্ছা, তাহলে 11:00 দুপুর। 11:00? 43। ওটা তো সকাল হলো দিদি। হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায় বললেন? জন্মস্থান ধূপগুড়ি। ধূপগুড়ি।
জন্মবার হচ্ছে রবিবার, তাই তো? ধনু রাশি মেষ লগ্নের পূর্বাষাঢ়া নক্ষত্রের চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। দিন হিসেবে শুক্রবার, মাস হিসেবে শ্রাবণ মাস, কিন্তু সন্তানের জন্য শুভ নয়। সন্তানের চন্দ্রের আবার এখানে আজকে আমি যে ওই হোড়া হয় না, হোড়াতে সেই ধরনেরই জিনিস আসে, তো একটু সাবধানে রাখবে, কিছুটা কথার অবাধ্য হয়ে যাবে, কথা শুনবে না। এবং অষ্টমের রাহু, এবং অষ্টমের রাহু মুখে মুখে উত্তর দেওয়া বা কথা না শুনে বেয়াদপি করা, এগুলো অনেক বেশি দেখাবে, করতে দেখাবে, এবং মিথ্যে কথার আশ্রয় নিতে শুরু করে দেবে। হ্যাঁ, তো সেই এবং বিদ্যার ক্ষেত্রে গিয়ে কিন্তু আমি বাধা দেখতে পাচ্ছি। অবশ্য এখন তো সবাই পাশ করে যাচ্ছে, কিন্তু অরিজিনাল ভাবে যখন আবার ঠিক মতন পড়াশোনা শুরু হবে, এর কিন্তু বিদ্যা ক্ষেত্রে বাধা রয়েছে, সেই জায়গাটা একটুখানি ঠিক করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট হবে না। এই সময় এর জন্য ঘরোয়া অশান্তি সৃষ্টি হতে পারে, কারণ ইয়ে যে যতটা অবাধ্য হচ্ছে মা বাবার ক্ষেত্রে, এ ঘরোয়া অশান্তি সৃষ্টি করে দেবে। কি জানতে চাইছো বলো? দুষ্টুমির জন্য অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়া করিয়ে গ্রহদোষগুলো কাটিয়ে নাও, অবশ্যই ঠিক হয়ে যাবে। অবাধ্য সন্তান বাধ্যকরণ ক্রিয়া করে গ্রহদোষগুলোকে কাটিয়ে নিতে হবে। কি বললাম, বুঝেছো? এগুলোকে যদি কাটিয়ে নাও, অবশ্যই দেখবে এখানে ভালো হবে। বিভিন্ন ধরনের ক্রিয়ার কথা মহারাজ যে বলেন, সেগুলো কেন বলেন, আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আসব। মহারাজ যেটা বলছেন, ডামরিতন্ত্র ক্রিয়া আছে, বিদ্দেশন ক্রিয়া আছে, বৈভবকরণ ক্রিয়া, এই যে বিভিন্ন ধরনের ক্রিয়া, মহারাজ একটা কথা বলেন যে নিজের কাজে নিজে এসো। আমার প্রশ্ন সেখানে ছিল যে সেটা কেন? দেখো, নিজের কাজে যদি নিজে না আসো, প্রথম হচ্ছে ছুঁয়ে থাকা, ছুঁয়ে থাকার বিষয়টা বলে স্পর্শের ব্যাপার, তাহলে বুঝতে পারবে। কারণ যখন আমরা ক্রিয়া করি, আমি যেভাবে ক্রিয়া করি বা যখন আমি ক্রিয়া করেছি, আমাদের ঘরানা অর্থাৎ আমাদের কুল যেভাবে ক্রিয়া করে, তখন এই যে তুমি ছুঁয়ে আছো এবং আমি ক্রিয়া করছি, তখন তোমার শরীরের যে এনার্জি, নেগেটিভ এনার্জি, সেটা আমার শরীরের মাধ্যমে যজ্ঞকুণ্ডের মধ্যে আহুতিতে যায়। এবার তুমি যদি আমাকে ছুঁয়ে না থাকো, তাহলে সেই এনার্জিটা ট্রান্সফার হয় না। এটা বিজ্ঞান ভিত্তিক, তার কারণ আমি একটু অন্যভাবে বলি। দেখবে লিন তাপের মাধ্যম, যখন কারুর জ্বর হয়, আমরা জল পট্টি দিই, আবার সেটা গরম হয়ে যায়, আবার সেটাকে ধুয়ে আবার ঠান্ডা জলের পট্টিটা দিই। এক দ্বিতীয় দেখবে, খুব যদি কারো কেউ কারেন্টের ঝটকা খায়, তাহলে সবার আগে বলে যে প্রত্যেকটা মানুষ তাকে এসে একবার করে পুরো স্পর্শ করে যাও মাথা থেকে পা অবধি। তো তার সেই বিভাজনটা চলে যায়, তার পজিটিভটা এর মধ্যে চলে আসে, আবার প্রবাহিত হয়, আবার প্রবাহিত হয়। ঠিক সেইভাবে যখন কোনো মানুষ ক্রিয়া করে, তখন আমাকে ছুঁয়ে থাকতে হয়, তার কারণই হচ্ছে তার যে নেগেটিভ এনার্জি, যে কারণে তার কাজে সাফল্য আসছে না, তার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না, সেই কারণটাকে আমি নিয়ে যজ্ঞের মধ্যে আহুতি দিই। এবং অবশেষে সে যখন নিজে আহুতি প্রদান করে, তখন কিন্তু সেই যজ্ঞের যে তাপ আমার এখান থেকে তার শরীর থেকে আমার মাধ্যমে যখন যজ্ঞকুণ্ডে নেগেটিভটা চলে যায়, তখন নেগেটিভটা চলে গিয়ে যজ্ঞকুণ্ড থেকে পজিটিভটা, অর্থাৎ তার মনের ইচ্ছে পূরণের রাস্তাটা তৈরি হয়, যেই রাস্তাটা তার শরীরের মধ্যে তাপের মাধ্যমে ঘুরতে থাকে। অর্থাৎ এই যে যজ্ঞের তাপ সে যখন নিচ্ছে, সেই তাপ তাকে পজিটিভ এনার্জি দিচ্ছে, ঠেলে তার থেকে নেগেটিভ এনার্জি আমার মধ্যে নিয়ে আমি সাকশনের মাধ্যমে আবার গিয়ে যজ্ঞকুণ্ডে দিচ্ছি। এই যে রিসাইকেল বিন ঘুরতে থাকে, এই ঘোরণটা কিন্তু তখনই সম্ভব যখন তুমি আমাকে স্পর্শ করে থাকবে, এবং এটা পূর্ণ মাত্রায় সার্কিটের মতো, একদম পূর্ণ মাত্রায় এই বিজ্ঞান ভিত্তিকের মতন। এবং বিভিন্ন সময় আমার দেখেছো বলি দেবা, জাঙের ওপর বলি দেবা, এটা বিরাচারী ক্রিয়ার মধ্যে পড়ে। অনেকেই বলে থাকেন আমরা বিরাচারী ক্রিয়া করে থাকি, হেনা করে থাকি, তেনা করে থাকি, তো বিরাচারী ক্রিয়ার কিছু নমুনা হয়, তো তার মধ্যে বিরাচারী ক্রিয়া একে বলে, বীরের মতন আচার ক্রিয়ার মধ্যে, সেই বীরের মতন আচারটা করার দরকার হয়, তাই আমরা এই বিরাচারী ক্রিয়া করি ভাই। তাই আমাকে তুমি জাঙের মধ্যে দেখবে এখানে বলি দেবা, জাঙের মধ্যে এখানে তুমি দেখতে পাচ্ছ শশা বলি, রম্ভা বলি, কুষ্মণ্ড বলি এর আগে হয়েছে, এরকম রম্ভা বলি, তোমার হচ্ছে লেবু বলি, নানা রকমের বলি, ইক্ষু বলি, বিভিন্ন রকম বলি কিন্তু আমরা এইভাবে জাঙের মধ্যে দিয়ে থাকি। তার কারণ আমাদের এই ক্রিয়াগুলো করতে হয়। বিরাচারের ক্রিয়া যখন করবে, তখন সেই বিরাচারের ক্রিয়ার যে শক্তি অর্থাৎ ভাইব্রেশন আবার যজ্ঞকুণ্ডে আসবে, যজ্ঞকুণ্ড থেকে পজিটিভ ভাইব্রেশন আমার ক্লায়েন্টের কাছে যাবে, তবে গিয়ে তার জীবনে সেই সাফল্য আসে। এবং সেই সাফল্যগুলো পাওয়ার জন্য অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য, শ্রদ্ধা, এগুলো নিয়ে আসতে হবে। যদি বিশ্বাস না থাকে, তাহলে আমার কাছে এসে লাভ নেই।
কদিনে রেজাল্ট পাবো, যে জিজ্ঞেস করবে তার মধ্যেই কিন্তু অবিশ্বাস রয়েছে। আর এই অবিশ্বাসী মানুষ আমার দুনিয়ায় কেউ আসবে না। আমার দুনিয়ায় পূর্ণ মাত্রায় বিশ্বাস নিয়ে আসো, রেজাল্ট তুমি পাবে। প্রত্যেকটি কাজে পূর্ণ মাত্রায় বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে, ধৈর্য সহকারে নিজেকে নিয়োজিত করো, দেখবে সেখান থেকে রেজাল্ট তুমি পাবেই পাবে। যত বেশি নিজেকে নিয়োজিত করতে পারবে তত তাড়াতাড়ি তুমি কিন্তু সেখান থেকে রেজাল্ট পাবে। আর যখনই আমার কদিনের রেজাল্ট হবে এই প্রশ্নটা যখনই মনের ভিতরে আসবে তখনই জেনে রাখবে বিগ জিরো তোমার জন্য অপেক্ষা করছে। তাই এই বিগ জিরো করে কেউ আমার গুডউইলটাকে খারাপ করতে এসো না বাবা। যার রেজাল্টের দরকার খবরে কাগজ খোলো, 3 মিনিট, 1 মিনিট, 7 মিনিট এরকম লোক প্রচুর আছে, চলে যাও সেই জায়গায়। এরকম যাদের ভাই কদিনে ক মিনিটে রেজাল্ট পাবো করার ইচ্ছে বা জানবার ইচ্ছে, আর যার পূর্ণ মাত্রা সত্যিকারের সমস্যা আছে এবং প্রতিকার চাই, রেজাল্ট চাই, সে আমার কাছে আসো, রেজাল্ট 100% পাবেই পাবে। জয় মা রক্ষিণী, সকলে খুব ভালো থাকবেন। 9831734253 এবং 9903444 নাম্বার খোলা থাকছে। সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা, নমস্কার এবং জয় মা রক্ষিণী বলে নিজেদেরকে ত্বরান্বিত করুন জীবনে। জয় মা, জয় মা রক্ষিণী, মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুন। জয় মা।